জিনিসটা, যেই ফলটা, যেই ভেষজটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো, সেটা মানুষের ওই অঙ্গের ঔষধ। এটা হলো পৃথিবীর একদম লেটেস্ট ন্যাচারাল সায়েন্স। যেরকম ধরেন বাঁধাকপি, বাঁধাকপির অনেকগুলি স্তর আছে, যেরকম ছেলেদের মেয়েদের ব্রেস্টের ভিতরে অনেকগুলি স্তর আছে। ব্রেস্টের যে কোনো সমস্যা হইলে আপনার বাঁধাকপি খাওয়ায় সারা পৃথিবীতে, এবং বাঁধাকপি চেঁচে কাঁচা হলুদ দিয়ে বুকে দিয়ে রাখে টিউমারের জন্য, ক্যান্সারের জন্য আলহামদুলিল্লাহ তারা উপকার পায়। এটাকে আপনি ফার্স্ট এড ধরেন, 50% ধরেন, আপনি 100% ধরেন না, তবু তো আপনি বিনে পয়সায় বাড়ির পাশে ঘরের আঙিনায় আপনি একটা ওষুধ পাইলেন, হাত বাড়াইয়া পাকঘরে যায় একটা ওষুধ পাইলেন, পা বাড়াইয়া মায়ের কাছে যাইয়া বোনের কাছে যাইয়া একটা ওষুধ পেলেন। এই ওষুধগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের যে ঘরে ঘরে মানুষের মুখে ঘা হয়, আমাদেরকে টেলিফোন করে, আমি বলি ভাই আপনি 3টি গাজর 3 দিন চিবিয়ে খাবেন, কইতে কি হবে, আমি আপনার মুখের ঘা চলে যাবে। গাজর মুখে ঘা হলে রিগোফ্লাভিন দেওয়া হয়, অ্যালোপ্যাথিক ডাক্তাররা রিগোফ্লাভিন দেয়। গাজরের মধ্যে অনেক রিগোফ্লাভিন আছে, অতএব আপনি গাজর চিবিয়ে খায় দেখেন আপনি ভালো হয়ে যাবেন। গাজরের পরে আপনি একটা পেয়ারা চিবিয়ে খাবেন, ডাসা পেয়ারা আপনি চিবিয়ে খাবেন, তাতে আপনি দাঁত মাড়ি ঠোঁট কণ্ঠনালী জিভে ভালো থাকবে। এটা তো আগে জানতাম না, অনেকেই প্র্যাকটিস করছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে। আসুন না আমরা সকলে আবার ফিরে যাই অরণ্যে, এবং আমাদের বাড়ির পাশে ঘরের আঙিনা রাস্তার ধারে পুকুর পাড়ে জলাশয়ে যেসব অবহেলা গাছগুলো আছে সেগুলিকে আবার আমরা কাজে লাগাই, পৌরাণিক যে চিকিৎসাগুলোকে আবার আমরা তুলে আনি।